গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এর আগেও বলেছি ওয়ার্ডপ্রেসের নিজস্ব ডিফল্ট কোনো সিকিউরিটি সিস্টেম নাই, এর জন্য আপনাকেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাই এর আগের কয়েকটি ভিডিওতে ওয়ার্ডপ্রেসকে সিকিউর করার কয়েকটি স্টেপ দেখিয়েছিলাম, চাইলে আপনারা দেখে নেবেন। ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওতে বলবো যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের বা সার্ভারের স্ট্রাকচারকে হ্যাকারদের কাছ থেকে লুকিয়ে রাখবেন এবং কোন রুটে কি কি ফাইল রয়েছে, ফাইলগুলোতে কি কি তথ্য রয়েছে, সেগুলিকে কিভাবে আপনি হ্যাকারদের কাছ থেকে বাঁচিয়ে রাখবেন, যেটিকে বলা হয়ে থাকে বিশেষত ইন্টারনাল পাথ ডিসক্লোজার। এই পদ্ধতিতে বিশেষত হ্যাকাররা আপনার ওয়েবসাইটকে হ্যাক করে কোন কোন রুট ডাইরেক্টরিতে কি কি ফাইল রয়েছে, ফাইলের মধ্যে কি কি তথ্য রয়েছে, সেগুলিকে সব অ্যাক্সেস করে নেয় এবং আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় তথ্যকে অ্যাড করে দেয়, যা আপনার ওয়েবসাইটকে অনেক বেশি হার্ম করে দেয়। তো কিভাবে আপনারা ওটিকে বন্ধ করবেন রুট ডাইরেক্টরিকে, যে যাতে কেউ অ্যাক্সেস করতে না পারে কোথায় কি রয়েছে ফাইল, বাইরের স্ট্রাকচার কীরকম রয়েছে, বিশেষত আপনার ওয়েবসাইটের বা সার্ভারের, তা আপনারা কীভাবে হ্যাকারদের কাছ থেকে লুকিয়ে রাখবেন। তো খুবই সিম্পল ব্যাপার, এর জন্য আপনাকে আপনার হোস্টিং অ্যাকাউন্টে লগ ইন করে সি প্যানেলে যেতে হবে এবং সেখানেতে ফাইল ম্যানেজারে গিয়ে HTAccess ফাইলেতে একটি কোডকে অ্যাড করতে হবে। কোডটি তৈরি করাই রয়েছে, শুধু আপনারা কপি করে নিয়ে গিয়ে ওখানেতে পেস্ট করবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালভাবে। তো আপনারা ব্লু হোস্ট, হোস্টগেটর বা অন্যান্য কোম্পানির আপনারা হোস্টিং অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবেন, এরপরে সি প্যানেলেতে রিডাইরেক্ট হয়ে যাবেন, বা বিশেষত এইচ প্যানেলও বলা হয়ে থাকে। তো দেখুন আমার এখানে অ্যাড আসছে, কেননা আমি ফ্রি হোস্টিং প্ল্যান ইউজ করছি সেই কারণে। তো আপনারা আপনাদের হোস্টিং যে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন, এরপরে সি প্যানেলে রিডাইরেক্ট হবেন বা এইচ প্যানেলে, বা আপনারা হোস্টিং অ্যাকাউন্টে লগ ইন করলেই হয়তো ফাইল ম্যানেজার পেয়ে যাবেন। আপনাকে কিন্তু ফাইল ম্যানেজারেতে ক্লিক করতে হবে, ক্লিক করার পরেই আপনারা ফাইলেতে রিডাইরেক্ট হয়ে যাবেন। এইখানেতে দেখুন আমার HTAccess ফাইল রয়েছে, আপনার কিন্তু ডাইরেক্ট এখানে শো না করাতে পারে, আপনার অনেক ফাইল শো করাতে পারে যার মধ্যে একটি পাবলিক HTML থাকতে পারে। তো পাবলিক HTML-এ ক্লিক করলে আপনারা HTAccess-এ চলে আসবেন। তবে মনে রাখবেন আপনাকে খুঁজতে হবে .HTACCESS, অর্থাৎ HTAccess ফাইল। তো আপনারা খুঁজবেন, এরপরে এর উপরে ক্লিক করবেন, দেন এডিটর বাটন আসতে পারে বা অটোমেটিক্যালি ওপেন হয়ে যেতে পারে। তো আপনারা ওপেন করবেন, দেন এইখানেতে আপনাকে একটি কোড পেস্ট করতে হবে। কোডটি কি না দেখুন, আপনারা ভিডিও ডেসক্রিপশনে যাবেন, এটা টাইপ করা থাকবে বা একটি আপনার যে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে তাতে ক্লিক করলেই আপনারা এই লেখাটি পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নেবেন। কেননা মোবাইলের সাহায্যে ভিডিও ডেসক্রিপশন থেকে কপি করা যায় না। দেন আপনারা এই HTAccess-এ আসার পর নিচে ওই কোডটিকে একবার এন্টার বা দুবার এন্টার দাবিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে হয় নিচে সেভের বাটন বা ওপরেতে সেভের আইকন বা বাটন পেয়ে যাবেন, তারপরে ক্লিক করে দিবেন সেভের বাটনে, ঠিক আছে? তো আপনার সেভ হয়ে যাবে এবং কোডটি অ্যাড হয়ে যাবে। এরপরে আপনাকে আর কোনো কিছু করার প্রয়োজন নাই, হ্যাকাররা এত সহজে আপনার সার্ভারের বা ওয়েবসাইটের যে রুট ডাইরেক্টরির স্ট্রাকচার এত সহজে খুঁজে পাবে না এবং ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। তো ভিডিওটি কেমন লাগলো, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করুন। আর